नमस्कार खबर त्रिपुरा আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি বিনা প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিপসেভ পাকিস্তানের সশস্ত্র বাহিনী যে কোনো ধরনের অভ্যন্তরীণ এবং বাহ্যিক হুমকির মোকাবেলা করতে সক্ষম এই কথা বলে ভারতকে সরাসরি হুমকি দিলেন পাকিস্তান সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ আবারও অস্ত্রবিরতি লঙ্ঘন করল পাকিস্তানি সেনা ভারতীয় সেনার অভিযোগ কোন রকম প্ররোচনা ছাড়াই পুঞ্চের এলওসি বরাবর গুলি চালিয়েছে পাক সেনা জবাব দেয় ভারতীয় সেনাও সোমবার রাজ্য জুড়ে যুদ্ধের বিরুদ্ধে এবং শান্তির সপক্ষে মিছিল করল ত্রিপুরা যুদ্ধবিরোধী মঞ্চ র্যালিতে পা মিলিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এখন নিচে ছোট একটি বিজ্ঞাপন বৃত্তি সঙ্গে থাকুন খবর ত্রিপুরা মৃত্যুর পরেও মানুষের মুখে বেঁচে থাকুন মৃত্যুর পর আপনার চক্ষুকে অমর করে রাখতে চক্ষু দান করুন যখন আপনার চোখ চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে তখন আপনি অন্য কারো চোখ চিরদিনের জন্য খুলে দিতে পারেন যাতে পৃথিবীর সৌন্দর্য দেখতে পারে আপনি আপনার চক্ষু দান করে মৃত্যুর পরও জীবিত থাকতে পারেন মৃত ব্যক্তির চোখের পাতা মৃত্যুর সঙ্গে সঙ্গে বন্ধ করে দিতে হবে আই ব্যাংকে ফোন করে জানিয়ে দেবেন মৃত্যুর 3-6 ঘন্টার মধ্যে চক্ষু দান করবেন চক্ষু দান করলে মৃতের সৌন্দর্য নষ্ট হয় না বিস্তারিত জানতে কাছের আই ব্যাংকের সঙ্গে যোগাযোগ বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ টিউবলাইট এসি মোটর টিভি গেজার ফ্যান কেনার সময় অবশ্যই বিইই লেভেল ও সর্বোচ্চ তারা চিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত ফ্রিজ ওয়াশিং মেশিন কম্পিউটার গেজার হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায় সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন হ্যাঁ আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি সাশ্রয়ে যত তারা আমাদের বন্ধু তারা বিদ্যুৎ চুরি বন্ধ করুন আধারমুক্ত ত্রিপুরা করুন জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত ডাল মাছ সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমি সব নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাগার সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার মন চাই ফিরে ফিরে খেতে পারবা সিস্টার গুড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে খিদে পাচ্ছে না পেট ব্যথা করছে আরো বাইরের খাবার খা তোদের নিয়ে যে কি করি আরে দিদি 10টি আয়ুর্বেদিক তত্ত্ব দিয়ে তৈরি লিপসেভ কিট আছে না যেটা বাচ্চাদের এই সব সমস্যা থেকে রেহাই দেয় আমার বাচ্চাদের সুরক্ষা কবচ লিপসেভ কিটস বিয়ে মানে নতুন জীবন অনেক স্বপ্ন স্বপ্ন পূরণে স্বর্ণকম জুয়েলার্স আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকম জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ স্বর্ণকম জুয়েলার্স আপনার চেয়ে আপন PC Chandra Jewelers, Agartala Showroom, Horigonga Bashak Road, Paradise Chowmohani, Agartala, Tripura. Phone 0381 23266.
বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। পাকিস্তানি সশস্ত্র বাহিনী যে কোনো ধরনের আভ্যন্তরীণ এবং বাহ্যিক হুমকি মোকাবেলা করতে সক্ষম, এই কথা বলে ভারতকে সরাসরি হুমকি দিলেন পাকিস্তান সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফ। ভারতকে সরাসরি হুমকি দিলেন পাকিস্তানি সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফ। জানালেন যে কোনো ধরনের আক্রমণের জবাব দেওয়ার ক্ষমতা পাকিস্তানের আছে। পাকিস্তানের একজনেরও প্রাণহানি হলে ভারতকে তার মূল্য চোকাতে হবে। পাকিস্তানের সশস্ত্র বাহিনী যে কোনো ধরনের অভ্যন্তরীণ এবং বাহ্যিক হুমকির মোকাবেলা করতে সক্ষম, হতে পারে এটি প্রচলিত বা অপ্রচলিত, হতে পারে ঠান্ডা বা শীতল শরুয়াত, আমরা প্রস্তুত। পাকিস্তানের প্রতিরক্ষা দিবসে জেনারেল শরীফের এই মন্তব্য উদ্ধৃত করেছে সে দেশের প্রথম সারির দৈনিক ডন। পাকিস্তানে 1965 সালে ভারতের সঙ্গে যুদ্ধের সুবর্ণ জয়ন্তী পালিত হচ্ছে এই বছর। যদি শত্রুপক্ষ একটিও প্রাণহানির কারণ হয় তাহলে তার আয়তন বা ক্ষমতাকে পরোয়া করব না, তাদের এর ভারী মূল্য চোকাতেই হবে, মন্তব্য পাক সেনা প্রধানের। ছোটে ইয়া বড়ে পেমানে পর জারিয়ত কি কোশিশ কি তো উসে ইসকি নাকাবলে বরদাশত কিমত আদা করনি পড়েগি। কিছুদিন আগেই ভারতীয় সেনাপ্রধান জেনারেল দলবীর সিং সোহাগ জানিয়েছিলেন ভবিষ্যৎ যুদ্ধের জন্য প্রস্তুত ভারতীয় সেনাবাহিনী। পাকিস্তানের প্রতিরক্ষা দিবসে সে কথারই প্রত্যুত্তর দিলেন পাক সেনাপ্রধান, ধারণা ওয়াকিবহল মহলের। পাক সেনাপ্রধান জানিয়েছেন অনেক চড়াই উতরাই পেরিয়ে আসা আজকের পাকিস্তান আগের থেকে অনেক বেশি শক্তিশালী। তার মতে দেশভাগের পর থেকে এখনো পর্যন্ত কাশ্মীর সমস্যার কোনো সমাধানই হয়নি। রাষ্ট্রপুঞ্জের সংকল্প এবং কাশ্মীরের আমজনতার ইচ্ছার মর্যাদা না দিয়ে উপত্যকায় শান্তি ফিরতে পারে না, মন্তব্য শরীফের। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও অস্ত্রবিরতি লঙ্ঘন করল পাকিস্তানি সেনা। ভারতীয় সেনার অভিযোগ, কোন রকম প্ররোচনা ছাড়াই পুঞ্জের এলওসি বরাবর গুলি চালিয়েছে পাক সেনা, জবাব দেয় ভারতীয় সেনাও। আবারও অস্ত্রবিরতি লঙ্ঘন করল পাকিস্তানি সেনা। ভারতীয় সেনার অভিযোগ, কোন রকম প্ররোচনা ছাড়াই পুঞ্জের এলওসি বরাবর গুলি চালিয়েছে পাক সেনা, বাধ্য হয়েই এর জবাব দেয় ভারতীয় সেনাও। এই ঘটনায় এক সাধারণ গ্রামবাসী প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও চারজন। এ নিয়ে গত সপ্তাহে শুক্রবার থেকে গত তিন দিনে মোট চারবার অস্ত্রবিরতি লঙ্ঘন করল প্রতিবেশী এই দেশ। সোমবার রাত 12টা নাগাদ সীমান্ত বরাবর গুলি চালাতে শুরু করে পাক সেনা। টানা দু ঘন্টা ধরে ওপার থেকে লাগাতার শেল গুলিবর্ষণ করতে থাকে তারা। ভোর 6টা থেকে ফের গুলি চালানো শুরু হয়, জবাব দেয় ভারতীয় সেনাও। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও চলছে গুলির লড়াই। গুলির সঙ্গে মর্টার, রকেট, প্রজেক্টাইল, গ্রেনেডও ছোড়ে পাক সেনা। প্রসঙ্গত, চলতি মাসে এ নিয়ে 8 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালালো পাকিস্তান। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সোমবার রাজ্যজুড়ে যুদ্ধের বিরুদ্ধে এবং শান্তির সপক্ষে মিছিল করল ত্রিপুরা যুদ্ধবিরোধী মঞ্চ। এই দিনের মূল র্যালিটি হয় আগরতলার রাজধানীতে। রাজধানীর স্বামী বিবেকানন্দ স্টেডিয়াম থেকে র্যালি শুরু হয় শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এই দিনের র্যালিতে পা মিলিয়েছিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। যুদ্ধের বিরুদ্ধে এবং শান্তির সপক্ষে সোমবার ত্রিপুরা রাজ্যের প্রতিটি জেলা সদর, মহকুমা সদর সহ রাজ্য জুড়ে মহা মিছিল করল ত্রিপুরা যুদ্ধবিরোধী মঞ্চ। এদিনের মূল র্যালিটি হয় রাজধানী আগরতলাতে। রাজধানীর স্বামী বিবেকানন্দ স্টেডিয়াম থেকে র্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এদিনের এই র্যালিতে পা মিলিয়েছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার, ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ পবিত্র কর, সাংসদ শঙ্করপ্রসাদ দত্ত, শিক্ষক, কর্মচারী, নার্স, উকিল, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পড়ুয়া, শ্রমিক, মেহনতি মানুষ, বুদ্ধিজীবী মানুষ সহ সমাজের বিভিন্ন অংশের মানুষ। এমনকি এদিনের এই র্যালিতে উপস্থিত হয়েছিলেন প্রতিবন্ধী অংশের মানুষ, প্রতিবন্ধী সংগঠন সহ বিভিন্ন সংগঠনের সদস্য সদস্যরা। আজকে 7ই সেপ্টেম্বর, আমরা ত্রিপুরার সর্বত্র প্রত্যেকটা জেলা, মহকুমা সদর এবং রাজধানী আগরতলায় সমস্ত মত, ধর্ম, সমস্ত অংশের মানুষ এই যুদ্ধবিরোধী মিছিলে সামিল হয়েছে। আপনারা জানেন 1939 সালের দ্বিতীয় মহাযুদ্ধে সবচেয়ে বেশি প্রাণ ধ্বংস হয়েছিল, প্রায় 20 কোটির উপরে মানুষ। এই বিধ্বংসী যুদ্ধ আর যাতে আমাদের পৃথিবীতে না আসে, কিন্তু এখন আমরা লক্ষ্য করছি এর পরবর্তী পর্যায়ে যুদ্ধ নতুন চেহারা নিয়েছে, সমস্ত দেশ থেকে আওয়াজ উঠেছে, এর জন্য দায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ নীতি। সকলের মুখেই ছিল একই, সারা পৃথিবী জুড়ে এখন যে যুদ্ধের বাতাবরণ চলছে তা দুর্হক এবং যুদ্ধ নয়, শান্তি চাই।
পাশাপাশি এদিনের র্যালিতে যুদ্ধবিরোধী বিভিন্ন টেবলুও ছিল। বিশ্বের প্রতিটি শান্তিপ্রিয় মানুষই যুদ্ধের বিপক্ষে এবং শান্তির পক্ষে, তা নিয়ে বিন্দুমাত্র প্রশ্ন নেই। এদিকে যুদ্ধবিরোধী মঞ্চের উদ্যোগে যুদ্ধ নয় শান্তি চাই এই স্লোগানকে সামনে রেখে রাজ্যব্যাপী যুদ্ধবিরোধী মিছিলের অঙ্গ হিসেবে সোনামুড়া শহরেও অনুষ্ঠিত হয় এক বিশাল র্যালি। র্যালিটি শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে র্যালিতে অংশগ্রহণ করে বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী, কর্মচারী, ব্যবসায়ী, সাধারণ নাগরিক সহ সমাজের সকল অংশের মানুষ। এদিন র্যালির নেতৃত্ব দেন বিধায়ক শ্যামল চক্রবর্তী, তপন দাস, সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারম্যান নারায়ণ চক্রবর্তী, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবু তাহের, মহকুমা শাসক পান্না আহমেদ, সিপিএম সোনামুড়া মহকুমা সম্পাদক রতন সাহা সহ অন্যান্য বিশিষ্টজনেরা। শহর কাঁপানো র্যালি থেকে একটাই আওয়াজ ওঠে, যুদ্ধ নয় শান্তি চাই, অস্ত্রমুক্ত পৃথিবী চাই। এদিন র্যালি শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক শ্যামল চক্রবর্তী বলেন, যুদ্ধে যে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ হওয়ার ঠিক পর মুহূর্তে আমাদের এই পৃথিবীতে মার্কিন যুক্তরাষ্ট্র আণবিক বোমা তার যে কেন্দ্র সেটা থেকে পরীক্ষা করে নাগাসাকি এবং হিরোশিমাতে সেখানে এক জায়গায় 100,000 এক জায়গায় 70,000 লোক নিহত হয়। বিজ্ঞান প্রযুক্তি অনেক এগিয়ে গেছে, রক্ষা করা হলো পৃথিবীতে সবচেয়ে বড় কাজ। এই কারণে আমরা রক্ষা চাই, ধ্বংস চাই না, আমরা কাজ চাই, যুদ্ধ চাই না, আমরা শিক্ষা চাই, যুদ্ধ চাই না, আমরা বস্ত্র চাই, যুদ্ধ চাই না, আমরা স্বাস্থ্য চাই, যুদ্ধ চাই না। সারা পৃথিবীর মানুষকে এই যুদ্ধবিরোধী যে জায়গা মনোভাব এটা তৈরি করে পৃথিবীর মানুষকে আমরা এমন জায়গায় নিয়ে যেতে চাই যে এই বোমাগুলি যারা সুইচ টিপবে তাদের যাতে সাহস না হয় সুইচ টেপার জন্য। সারানুষ খেলোয়াড় থেকে বুদ্ধিজীবী থেকে ব্যবসায়ী থেকে শুরু করে ছাত্র যুব সমস্ত অংশের মানুষ এই মিছিলের মধ্যে অংশগ্রহণ করেছে এবং তার মধ্যে বার্তা দিয়ে চেয়েছে, আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই, অস্ত্রমুক্ত পৃথিবী চাই। এর জন্য সমস্ত মানুষকে প্রস্তুতি কমিটির পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। র্যালিতে অংশগ্রহণকারী সমাজের বিভিন্ন অংশের মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। এদিকে যুদ্ধ নয় শান্তি চাই এই স্লোগানকে সামনে রেখে তেলিয়ামুড়া শহরে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয় সোমবার। উদ্যোক্তা যুদ্ধবিরোধী মঞ্চ, সহযোগিতায় আছে তেলিয়ামুড়া পুর পরিষদ ও তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতি। এই বর্ণাঢ্য র্যালিতে সকল স্তরের মানুষ পা মিলিয়েছিলেন। মন্ত্রী, নেতা, সাহিত্যিক, শিক্ষক, ছাত্রছাত্রী সহ সকল অংশের লোক ছিল এই মিছিলে, ছিল টেবলুও। করেছি 1913 সালে প্রথম বিশ্বযুদ্ধ এবং 1939 থেকে 45 দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই দুটি বিশ্বযুদ্ধের মধ্যে পৃথিবীর প্রায় 5 কোটির উপরের লোক, সাধারণ মানুষ মৃত্যুবরণ করেছে। আজকেও আমরা লক্ষ্য করছি সারা পৃথিবীব্যাপী একটা যুদ্ধের পরিবেশ একটা চলছে। পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলি একটা অস্ত্রের আস্ফালন এবং সেই সাথে অনুন্নত রাষ্ট্রগুলিকে দখল করা এবং অনুন্নত রাষ্ট্রগুলিকে শোষণ করা, এই নীতি নিয়ে আমাদের বর্তমান বিশ্বের উন্নত রাষ্ট্রগুলি চলছে। আমরা লক্ষ্য করছি এর মধ্যে আমেরিকা, ব্রিটেন, তারা এই নীতি নিয়ে চলছে যে পৃথিবীকে আবার একটা যুদ্ধের পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া। কাজে আমরা এরই বিরুদ্ধে আমাদের দেশের মানুষ বা এই পৃথিবীর মানুষ, আমরা শান্তিকামী মানুষ, আমরা সবাই মিলে শপথ গ্রহণ করেছি যে আমরা এই পৃথিবীতে আরেকটা নতুন করে যুদ্ধ বাঁধতে আমরা দেব না। আমরা শান্তিকামী মানুষ মিলে আজকে যুদ্ধের বিরুদ্ধে শান্তির পক্ষে বার্তা নিয়ে আমাদের তেলিয়ামুড়া এলাকায় আমরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর অন্যান্য খবর নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা, তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। মৃত্যুর পরেও মানুষের মুখে বেঁচে থাকুন। মৃত্যুর পর আপনার চক্ষুকে অমর করে রাখতে
চক্ষু দান করুন। যখন আপনার চোখ চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে তখন আপনি অন্য কারো চোখ চিরদিনের জন্য খুলে দিতে পারেন, যাতে পৃথিবীর সৌন্দর্য দেখতে পারে। আপনি আপনার চক্ষু দান করে মৃত্যুর পরও জীবিত থাকতে পারেন। বৃদ্ধ ব্যক্তির চোখের পাতা মৃত্যুর সঙ্গে সঙ্গে বন্ধ করে দিতে হবে। আই ব্যাংকে ফোন করে জানিয়ে দেবেন মৃত্যুর 3-6 ঘন্টার মধ্যে চক্ষু দান করবেন। চক্ষু দান করলে মৃতের সৌন্দর্য নষ্ট হয় না। বিস্তারিত জানতে কাছের আই ব্যাংকের সঙ্গে যোগাযোগ। ছেড়ে দিচ্ছ না কেন? ভয় করে, প্রতিদিনের এই সমস্যা তোমার লিভারের ক্ষতি যেন না করে। লিভসেফ প্রতিদিন খাও, যাতে এই সব সমস্যা থেকে তুমি রেহাই পাও। আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেফ। হ্যাঁ বুঝছি বুঝছি। আরে ভাই বুঝছি তো, প্রিমিয়ার যে ভালো সিমেন্ট 10 বছরেও বুঝবো না। আপনার আস্থার প্রতি আমাদের সম্মান, প্রিমিয়ার সিমেন্ট, সাফল্যের 10 বছর। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। শ্রমিক আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়া ও কেন্দ্রীয় শ্রমবিরোধী নীতির বিরুদ্ধে আন্দোলনকে তেজি করার আহ্বান জানিয়ে শেষ হলো ত্রিপুরা রাজ্য ইটভাটা শ্রমিক ইউনিয়নের 2-দিনব্যাপী ত্রিপুরা রাজ্য কমিটির 5ম রাজ্য সম্মেলন। উপস্থিত ছিলেন সাংসদ শঙ্করপ্রসাদ দত্ত ও মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া সহ অন্যান্য নেতৃত্বরা। শনিবার এক বিশাল প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে তেলিয়ামুড়া মহকুমার চিত্রাঙ্গদা কলাকেন্দ্রে অনুষ্ঠিত হয় ত্রিপুরা রাজ্য ইটভাট্টা শ্রমিক ইউনিয়নের 5ম রাজ্য সম্মেলন। সম্মেলনে উপস্থিত ছিলেন সিআইটিইউ ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক তথা সাংসদ শঙ্করপ্রসাদ দত্ত, মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া, সিপিএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির সম্পাদক সুধীর সরকার, মুখ্যমন্ত্রীর স্ত্রী পাঞ্চালী ভট্টাচার্য, সিআইটিইউ তেলিয়ামুড়া বিভাগীয় সম্পাদক প্রণব চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্বরা এদিন উপস্থিত ছিলেন। সম্মেলনে ত্রিপুরা রাজ্যের 19টি মহকুমা থেকে 310 জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। সম্মেলনে বিগত দিনের কাজকর্ম এবং আগামী দিনের নানাহ কর্মসূচি নিয়ে প্রত্যেক মহকুমা থেকে গঠনমূলক আলোচনা করেন। তবে নেতৃত্বদের বক্তব্যে কেন্দ্রীয় সরকারের শ্রমবিরোধী নীতির এবং ত্রিপুরা রাজ্যের প্রতি কেন্দ্রীয় বঞ্চনা বিশদভাবে আলোকপাত করেন নেতৃত্বরা। ত্রিপুরা ইটভাটা শ্রমিক ইউনিয়ন সিআইটি অনুমোদিত সংগঠন, কালকে এবং আজকে অর্থাৎ 5-6 সেপ্টেম্বরে আমাদের কনফারেন্স অনুষ্ঠিত হয়, যা ইতিমধ্যে শেষ হয়। আমাদের মূল আওয়াজ কেন্দ্রীয় সরকারের বড়লোক পুঁজিপতি কর্পোরেটদের স্বার্থবাহী যে নীতি, তাকে রোখার জন্য, আটকাবার জন্য শ্রমিকদের বিরুদ্ধে যে সিদ্ধান্তগুলি নিচ্ছে একের পর এক শ্রম আইন সংশোধন নামে, তাকে রুখবার জন্যে, তার সঙ্গে আমাদের জনবিরোধী নীতি যেটা দেশে চালু হয়ে করছে এরা, তাকেও প্রতিহত করবার জন্যে আর বৃহত্তর ঐক্যবদ্ধ শ্রমিক শ্রেণীর আন্দোলনকে যুদ্ধার করার ক্ষেত্রে ইটভাটা শ্রমিক ইউনিয়ন আগামী দিনও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। লড়াই সংগ্রামে ময়দান করে ব্যাপক করবে, বৃহৎ করবে, এই শপথ আমরা গ্রহণ করি। আমরা চাইছি যে শ্রমিকদের সম্মেলন থেকে 57 জনকে নিয়ে নতুন রাজ্য কমিটি গঠন করা হয় এবং 13 জনের সম্পাদক মণ্ডলী গঠন করা হয়। নতুন রাজ্য কমিটির সম্পাদক হন তপন দাস এবং সভাপতি হিসেবে মনোনীত হন বিজয় তিলক। বিউরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কসবা কমলাসাগর কমলেশ্বরী মন্দিরের সীমানায় ডাক বাংলো থেকে এক মক্ষীরানী সহ পরপুরুষকে উদ্ধার করে এলাকার জনগণ। পরে তাদের কমলাসাগর ফাঁড়ি থানায় পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এই নিয়ে ডাক বাংলোর মালিকের প্রতি চিঠিও উঠেছে। কসবা কমলাসাগর কমলেশ্বরী মন্দিরের সীমানায় ডাক বাংলো থেকে এক মক্ষীরানী সহ পরপুরুষ উদ্ধার করে এলাকার জনগণ। পরবর্তী সময় জনগণ জড়ো হয়ে তাদের কমলাসাগর ফাঁড়ি থানার হাতে তুলে দেয়। এ নিয়ে এলাকার জনগণ পুণ্যার্থী এবং মন্দিরের পূজারীদের মধ্যে রাজস্ব ডাক বাংলোর মালিক লিটন ভৌমিকের প্রতি চিচি রব ওঠে এবং রাজস্ব ডাক বাংলো তার হাত থেকে সরিয়ে রাজস্ব দপ্তরের অধীনে নেওয়ার দাবি ওঠে। কমলাসাগর মন্দিরের পাশে রয়েছে রাজস্ব ডাক বাংলো। সারা রাজ্যের ডাক বাংলোগুলি রয়েছে সাধারণত VIP লোকেদের অতিথি আপ্যায়নের জন্য। সাধারণত রাজস্ব দপ্তর ডাক বাংলোগুলি প্রত্যেক পর্যটন স্থানের মধ্যে রেখেছে, যদি কোনো VIP লোক আসেন তাহলে তাদের আপ্যায়নের সুবিধা দেওয়ার জন্য। যাই হোক, কমলাসাগরের ডাকবাংলো গত এক মাস পূর্বে কমলাসাগরের
ক্যাফেটেরিয়ার মালিক কোনো টেন্ডার ছাড়াই বাঁকা পথে মোটা অঙ্কের টাকার বিনিময়ে তা হাতিয়ে নেয়। জানা যায় রাজস্ব দপ্তর তাকে সরাসরি বলে দেয় কোনো অবৈধ কাজে ভাগ দেওয়া যাবে না, একমাত্র অতিথিদের ব্যবহার করতে দেয়া হবে। কিন্তু ক্যাফেটেরিয়ার মালিক লিটন ভৌমিক রাজস্ব ডাকবাংলো ক্ষমতা পেয়ে নিত্যদিন কম বয়সের ছেলেমেয়েদের মক্ষীরানীর রূপে ভাগ দিয়ে যাচ্ছেন কোনো বৈধ কাগজপত্র ছাড়াই, এমনকি ওই পার থেকে ভাড়া করে মক্ষীরানী এনে নিত্যদিন ভাড়া দিয়ে যাচ্ছেন, যার ফলে কমলাসাগর মন্দিরের পাশের জনগণ পুণ্যার্থী পূজারীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। লিটন ভৌমিককে বারবার জানানোর পরেও কোনো গুরুত্ব দেয়নি, বরং জনগণের কথা কোনো গুরুত্ব না দিয়ে প্রতিবাদ করে তাদের হুমকি দিয়ে অবৈধভাবে মক্ষীরানীদের ভাড়া দিয়ে যাচ্ছেন। অবৈধ কুকর্ম করে মন্দিরের সীমানা দিয়েই মক্ষীরানীদের আসা যাওয়া নজরে আসে পূজারীদের। পরে সকল জনগণ একত্রিত হয়ে ডাকবাংলোতে হানা দিয়ে দুইজনকে আটক করে। রাখাল ভৌমিক বাড়ি বাদারঘাট এলাকায়, আর অন্যদিকে রীতা দেব বাড়ি শ্রীপল্লী এলাকায়, তার স্বামী নান্টুচন্দ্র দেব। রাখাল ভৌমিক কাঞ্চনমালা স্বাস্থ্য দপ্তরে কর্মরত, অন্যদিকে রীতা দেব পিডব্লিউডি অফিসে কর্মরতা। পরে জনগণ তাদের কিছু উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বাইক ও মারুতি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত হলো দুইজন স্কুল শিক্ষক। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে তেলেমুড়া গ্রামীণ হাসপাতাল থেকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনা তেলেমুড়া থানাধীন মোহরছড়া এলাকায়। বাইক ও মারুতি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত দুই স্কুল শিক্ষকের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতাল থেকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন মোহরছড়া এলাকায় সোমবার সকাল 11টা নাগাদ। ঘটনার বিবরণে জানা যায়, মোহরছড়ার কমলনগর হাই প্রাইমারি সেকশনের শিক্ষক শৈলেন চন্দ্র দাস ও ওই বিদ্যালয়ের শিক্ষিকা সীমাদেব TR01A8941 নম্বরের বাইকে করে স্কুল শেষে মোহরছড়া বাড়িতে ফিরছিলেন। অপরদিক থেকে একটি TR01AN0797 নম্বরের মারুতি ভ্যান বেপরোয়াভাবে চালিয়ে বাইকটিকে ধাক্কা মারে। ঘটনাস্থলে লুটিয়ে পড়ে শিক্ষক শৈলেনচন্দ্র দাস, সঙ্গে সঙ্গেই সেই মারুতি করেই চালক তাকে তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে শিক্ষিকা সীমা দেবকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় এবং শিক্ষক শৈলেনচন্দ্র দাসের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জিবিতে স্থানান্তরিত করা হয়। বাইকটিকে তেলিয়ামুড়া থানায় নিয়ে এলেও মারুতির চালক আহতদের হাসপাতালে পৌঁছে দিয়ে গাড়ি নিয়ে পালিয়ে যায়। মোরছড়া বাজারের একটু তো 5 মিনিটের রাস্তা আর কি, এখানে হয়েছে। আমরা কমলনগর হাই প্রাইমারি স্কুল থেকে আইতাম বাইকে করে। হ্যাঁ হ্যাঁ, বাইকে বাইক একদম আসতে। কি নাম আছে ওনার যে বাইক চালাইতেছে? শৈলেনচন্দ্র দাস। শৈলেনচন্দ্র দাস? আচ্ছা, আপনারা তেলিয়ামুড়া থেকে আইতাছিলেন? না, আমরা তো কমলনগর হাই প্রাইমারি স্কুল থেকে মানে মোরছড়া দিকে আইতাছি। আর গাড়িটা কোন দিকে যাইতেছে? গাড়িটা ওই দিকে মর্গান স্কুল আছে না, খোয়াইর দিকে। না না, খোয়াইর দিকে না, এই রাস্তাটা দিয়ে মোরছড়ার যে বাজারটা আছে না, বাজারটার ওই যে এদিক দিয়ে রাস্তাটা মোরগান স্কুলে যাওয়ার এদিক দিয়ে যাইতে রাস্তা। তো মুখোমুখি সংঘর্ষ হয়েছে। হ্যাঁ, তো ওনার কি বেশি সিরিয়াস অবস্থা? দিনভর চলে হরি সংকীর্তনের অনুষ্ঠান ও খিচুড়ি প্রসাদ বিতরণের পালা। শনিবার উৎসব চলাকালীন সময়ে খবর ত্রিপুরার ক্যামেরায় ধরা পড়ল এই দৃশ্য। বনকুমারী পাড়ায় লোকনাথের আশ্রমে ধর্মপ্রাণ নারী পুরুষের দিনভর চলে হরি সংকীর্তনের অনুষ্ঠান ও খিচুড়ি প্রসাদ বিতরণের পালা। স্থানীয় শত শত নারী পুরুষ যুবক যুবতী ঠাকুর লোকনাথের ধর্মীয় আবেগে আপ্লুত হয়ে একাকার। সুনামুড়া কাঠালিয়া মূল সড়কের পাশে যাত্রাপুর পঞ্চায়েত এলাকার বনকুমারীতে পরপর দুটি ধর্মীয় প্রতিষ্ঠান ক্রমান্বয়ে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় বিগত কয়েক বছর ধরে সরগরম হয়ে উঠেছে। উভয় প্রতিষ্ঠানকে ক্রমান্বয়ে চাঙ্গা করে তোলার উদ্দেশ্যে স্থানীয়ভাবে একটি কমিটিও গঠিত হয়েছে। এই কমিটির পরিচালনায় প্রতি মাসে একবার এলাকাবাসীর আর্থিক সহযোগিতায় দিনভর চলে ধর্মপ্রাণ মানুষের উৎসব। এদিন উৎসবকে কেন্দ্র করে অত্র এলাকার লোকনাথ ঠাকুরের আশ্রিত বহু ভক্তপ্রাণ মানুষের সমাগম হয়ে ওঠে। দিনভর চলে ঠাকুরের কীর্তন, বিকেলে চলে খিচুড়ি প্রসাদ বিতরণের পালা। শনিবার উৎসব চলাকালীন সময় খবর ত্রিপুরার প্রতিবেদককে মুখাপেক্ষী হয়ে উৎসব কমিটির সেক্রেটারি মানিক দাস বিদ্যমান কিছু সমস্যার কথা তুলে ধরে কি বলতে চাইছেন শুনুন। মন্দিরে অনেক সমস্যা,
সমস্যা, যেমন জলের সমস্যা, কারেন্টের সমস্যা, বিভিন্ন সমস্যা নিয়ে আমরা বহুত কষ্ট করে এই অনুষ্ঠান ধরে রাখছি। যেমন আমাদের সরকারের সহযোগিতা কিছু চাই, যেমন একটা নাগ মন্দির, আমাদের মন্দিরটা ভেঙে গেছে, আমরা করার মতো সাধ্য নাই, যাই একটু পরিশ্রম করে মানুষের কালেকশন নিয়ে আমরা এই অনুষ্ঠান করে থাকি। আচ্ছা, মুখ্য তো মূলত সমস্যাটা কি, কারেন্ট আছে? মূলত কারেন্ট নাই, জলের সমস্যা, কারেন্টের সমস্যা, এই বিভিন্ন বিষয় সমস্যা, কিন্তু সরকারের সহযোগিতা আমরা কোনো কিছুই পাইতেছি না। আগামী দিন যাতে আমরা সরকারের কাছে এই আবেদন রাখি, যাতে আগামী দিন আমাদের জল, কারেন্ট এবং একটা নাগ মন্দিরের যাতে ব্যবস্থা করে দেয়, সেটি আমরা সরকারের কাছে দাবি। উল্লেখ্য যে এই বনকুমারীর পূর্বেকার জায়গাটির নামকরণ ছিল অত্র এলাকাবাসীর কাছে বটটিলা হিসাবে। একটা সময়তে বটটিলা অতিক্রম করে পথ চলতি মানুষের একা কষ্টসাধ্য ছিল। একা পথ চলতি মানুষ পেলে দিনের বেলায়ও আক্রমণ চালাতো ডাকাত দল অথবা গভীর অরণ্যে থাকা হিংস্র বন্য জীবজন্তুর দল। এই জাতীয় বহু ঘটনার সাক্ষ্য রয়েছেন স্থানীয় প্রবীণ ব্যক্তিবর্গরা। সময়টা ছিল 1970 থেকে 1975 সাল। আজ সেই স্মৃতি বিলীন হয়ে নতুন আঙ্গিকে গজিয়ে উঠেছে বটটিলার পরিবর্তে বনকুমারী। রয়েছে দুটি ধর্মীয় প্রতিষ্ঠান, পাশে বিস্তীর্ণ এলাকা জুড়ে আবার মানুষের স্বার্থে সার্বিক কল্যাণে গড়ে উঠেছে বন দপ্তরের উদ্যোগে বনসৃজন। এখন অত্র এলাকাবাসীর বহুমুখী উন্নয়ন ঘিরে প্রত্যাশার পাশাপাশি বনকুমারীকে নিয়ে নতুন নতুন লৌকিক আর অলৌকিক স্বপ্নে একাকার। কাঁঠালিয়া থেকে নারায়ণ বৈদ্যের রিপোর্ট, খবর ত্রিপুরা। জুলাইবাড়ি ব্লকের বিভিন্ন প্রত্যন্ত গ্রামে গিয়ে ক্যাম্প করে গ্রুপ করেছেন টিআরএলএম এর কর্মীরা। দক্ষিণ ত্রিপুরা জেলায় বিভিন্ন প্রত্যন্ত গ্রামে গিয়ে কাজ করছে ত্রিপুরা রুরাল লাইভহুড মিশনের কর্মীবৃন্দ। অন্ধ্রপ্রদেশের কর্নেল জেলা থেকে গ্রুপ করে সাফল্যের শিখরে আসা এক মহিলা বেগম্বি গ্রুপ করতে সাহায্য করছে মহিলাদের। অন্ধ্রপ্রদেশ থেকে এসে তিনি উৎসাহিত করছেন মহিলাদের। প্রত্যন্ত এলাকায় বিভিন্ন গ্রামে গিয়ে 22টি মহিলা দল গঠন করেছেন তারা। একটি বাক্সে প্রত্যেক সপ্তাহে 10 টাকা করে প্রতি সদস্য রেখে কয়েক মাস পরে ব্যাংকে গিয়ে জমা করবে। এইভাবে জমারাশি বাড়িয়ে ঋণ নিয়ে ব্যবসা করে সংসারে আয় বাড়াবে। এইভাবে স্বাবলম্বনের পথে এগিয়ে যাবে মহিলারা। এক গ্রুপ বানায় হ্যাঁ, 10 রুপয়ে হম বানায় হ্যাঁ, তো যাতে হ্যাঁ টোলা টোলা যাতে হ্যাঁ, ঘর ঘর যাতে হ্যাঁ, উনকি হালত দেখতে হ্যাঁ, কিস তরহ সে ও বহন কি গরিবি স্থিতি হ্যাঁ, তো এই গরিবি ইনকি কৈসা হটাঙ্গে, তো হমকো বহুত আচ্ছা লাগা কে ইয়ে গরিব বহন তো গ্রুপ মে জুড়েঙ্গি, তো ইনকি থোড়া থোড়া জো ভি রোজগার কর সকতে হ্যাঁ, ইনকি গরিবি হটা সকতে হ্যাঁ, ইস তরহ সে হমকো বহুত আচ্ছা সে জানকারি হো গই, ইয়ে বহনো কা দুঃখ সুখ হম দেখতে হ্যাঁ, দেখকে ইনকো গ্রুপ মে শামিল করে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবার দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। পাকিস্তানের সশস্ত্র বাহিনী যে কোনো ধরনের অভ্যন্তরীণ এবং বাহ্যিক হুমকির মোকাবেলা করতে সক্ষম, এই কথা বলে ভারতকে সরাসরি হুমকি দিলেন পাকিস্তান সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফ। আবারও অস্ত্রবিরতি লঙ্ঘন করল পাকিস্তানি সেনা। ভারতীয় সেনার অভিযোগ, কোন রকম প্ররোচনা ছাড়াই পুঞ্চের এলওসি বরাবর গুলি চালিয়েছে পাক সেনা, জবাব দেয় ভারতীয় সেনাও। সোমবার রাজ্য জুড়ে যুদ্ধের বিরুদ্ধে এবং শান্তির সপক্ষে মিছিল করল ত্রিপুরা যুদ্ধবিরোধী মঞ্চ। র্যালিতে পা মিলিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজকের মতো খবর আজ এ পর্যন্তই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।